আমি লাভবার শুরু করি সর্বপ্রথম সেই 97-98 সাল থেকে লাভবার জগতে আছি। আমার সংগ্রহে প্রায় 70-80 পেয়ার লাভবার আছে। তিন অফলাইন আছে, পারব্লু অফলাইন আছে, গ্রিন অফলাইন আছে, রিনিউইং অফলাইন আছে, দেন হচ্ছে ডে গ্রিন অফলাইন আছে, অ্যালবিনো ফিশার আছে, অ্যালবিনো অফলাইন আছে। এভিআইতে সময়টা বের করি আপনি দিনে ধরেন 2 ঘন্টা আর সন্ধ্যার দিকে ধরেন 2 ঘন্টা। এই এভিআইতে 3-4 ঘন্টা যদি আপনি সময় দেন তাহলে আপনি মোটামুটি লাভবার একটা পর্যবেক্ষণ আপনি করতে পারবেন। মাপের খাঁচা স্ট্যান্ডার্ড হচ্ছে 18x18x24। অনেকে আবার 18x18x36 দিতে পারে, তারপরে 20x20x20 দিতে পারে, ঠিক আছে। মোট কথা হচ্ছে আপনার 18-এর কমে দেওয়া যাবে না। পাখির দেখবেন আপনার প্রোডাকশন কম থাকে, সেসব পাখির চাহিদা কিন্তু বেশি থাকবে। অদূর ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে যে লাভবার যাতে এক্সপোর্ট করা যায়। আমার অভিজ্ঞতা মতো সব কিছু আসলে বিসর্জন দিয়ে বা সব কিছু বাদ দিয়ে আসলে লাভবার করা যাবে না। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে স্বাগতম। আজকের এই এপিসোডে ঢাকাতে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এভিয়ান কর্তৃক আয়োজিত এক্সোটিক বার্ড শো অ্যান্ড ন্যাশনাল কম্পিটিশন 2023-এর আজকের আপনাদের সামনে এমন এক বড় মাপের পাখালকে আপনাদের সামনে নিয়ে আসব। তিনি একজন ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের সবচেয়ে বড় লাম্বার্ড ব্রিডার দেবাশিস বড়ুয়া। আজকে আমরা ভাইয়ের সঙ্গে কথোপকথন করব, তিনি কিভাবে এই পাখি পালনে আসলেন এবং তার নিকট কী কী পাখি আছে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন, সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্টস করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি হচ্ছে দেবাশিস বড়ুয়া, আমি একজন লাভবার্ড ফ্যান্সিয়ার, প্লাস আমি পাশাপাশি বিজনেস করছি। এখন আমি শুরু থেকে আমি লাভবার্ড জগতে ছিলাম সেই 97-98 সাল থেকে, পাশাপাশি মাঝে আমি এইচআর অ্যাডমিনের ম্যানেজার ছিলাম, দেন আস্তে আস্তে জব সুইচ করে এখন আমি আমাদের পারিবারিক যে ফ্যামিলি বিজনেস আছে ব্রিক ফিল সেটা দেখছি, পাশাপাশি আমার লাভবার্ড একটা এভিয়ারি আছে বার্ডস গার্ডেন এভিয়ারি, সেটা নিয়ে আমি কাজ করছি আর কি। দাদা, আপনি এই লাভবার্ড জগতে কতদিন আগে পদযাত্রা শুরু করেন? আমি লাভবার্ড শুরু করি সর্বপ্রথম সেই 97-98 সাল থেকে লাভবার্ড জগতে আছি। বর্তমানে আপনার সংগ্রহে কত পেয়ার লাভবার্ড আছে? আমার সংগ্রহে প্রায় 70-80 পেয়ার লাভবার্ড আছে। আচ্ছা দাদা, আপনার এই যে 70-80 পেয়ার লাভবার্ড আছে এগুলোর ভিতরে আপনার কাছে কী কী মিউটেশনের লাভবার্ডগুলো আছে? আমার লাভবার্ড মূলত লাভবার্ডের 9টা স্পিসিস আছে, 9টা স্পিসিসের মধ্যে আমার কাছে রিংবার্ড যেটা বলে ফিশার, সেই ফিশারের একটা স্পিসিসের মধ্যে অনেকগুলো মিউটেশন আছে, যেমন লুটিনো অফলাইন আছে, পারব্লু অফলাইন আছে, গ্রিন অফলাইন আছে, রিনিউইং অফলাইন আছে, দেন হচ্ছে ডে গ্রিন অফলাইন আছে, অ্যালবিনো ফিশার আছে, অ্যালবিনো অফলাইন আছে। আসলে এটা আসলে বলে শেষ করা যাবে না, কারণ লাভবার্ডের মিউটেশনের জায়গাটা হচ্ছে অনেক বড়। এখানে প্রতিনিয়ত নতুন নতুন মিউটেশন যোগ হচ্ছে, প্রতিনিয়ত আমরা বিশ্বের সাথে তাল মিলে আমরা প্রতিনিয়ত লাভবার্ডের মিউটেশন আপডেট হচ্ছে। দাদা, আপনি তো একজন অভিজ্ঞ লাভবার্ড ব্রিডার, বাংলাদেশের অভিজ্ঞ লাভবার্ড ব্রিডার। আমরা সোশ্যাল মিডিয়ায় কিংবা ইউটিউবে আমরা শুনেছি এবং দেখেওছি যে দেবাশিস ভাই একজন বড় মাপের লাভবার্ড ব্রিডার। তো আপনার নিকট থেকে আমরা জানতে চাবো যে আপনি আপনার এভিয়ারিতে এই লাভবার্ড পাখির জন্য খাবারের রেশিওতে কী কী রেখেছেন? খাবারের রেশিওতে রেখেছি হচ্ছে সানফ্লাওয়ার সিড মিক্স, দেন হচ্ছে কুসুম, তারপর হচ্ছে মিলেট, ক্যানারি, হেম, তারপর হচ্ছে ধান বাসমতি আছে, তারপরে আপনি পোলার চালে ধান দিতে পারেন, তারপরে অনেকে বাজরা ইউজ করে, আমি বাজরাটা ইউজ করি না, তারপরে হচ্ছে আপনার ক্যানারি আছে। হ্যাঁ, তো এগুলোই মূলত হচ্ছে লাভবার্ডের মূল উপাদানগুলো আর কি। তো দাদা, আপনি তো তারপরে ওটস আছে, আপনি তো বিজনেস করেন, হ্যাঁ, তার ফাঁকে আপনি এই পাখির এভিয়ারিতে লাভবার্ড পাখির এভিয়ারিতে সময়টুকু কখন ব্যয় করেন? আমি লাভবার্ড এভিআইতে সময়টা বের করি আপনি দিনে ধরেন 2 ঘন্টা আর সন্ধ্যার দিকে ধরেন 2 ঘন্টা। এই এভিআইতে 3-4 ঘন্টা যদি আপনি সময় দেন তাহলে আপনি মোটামুটি লাভবার্ড একটা পর্যবেক্ষণ আপনি করতে পারবেন, কারণ ওটাকে যতক্ষণ মধ্যে আপনি অবজার্ভ না করবেন, ওদের সাথে না মিশবেন, ওটার থেকে কিন্তু আপনার ওরকম আউটপুটও আসবে না, ওটার সাথে আপনার মিশে যেতে হবে জিনিসটা, ঠিক আছে। কোনো যারা গৃহিণী আছে, যারা চাকরিজীবী আছে, যারা ব্যবসায়ী আছে, তাদের কাজের ফাঁকে ফাঁকে যে অবসর সময়টা আছে, ওই অবসর সময়টা যদি কিছু ব্যবহার করে এই লাভবার্ড পাখির উপরে সময় দেওয়া যায় তাহলে এখান থেকে একটা ভালো একটা আউটপুট আসা সম্ভব আছে। তো দাদা, আপনার এই পাখিগুলোর
আপনি যেহেতু একজন অভিজ্ঞ বিজার, তো আমার ভিউয়ার্স দর্শক যারা ভিডিও দেখছে এরা প্রতিনিয়ত আমাকে কমেন্টস করে যে এই লাভবার্ড পাখির খাঁচার মাপটা কত। তো আপনি কি মাপের খাঁচাতে এই লাভবার্ড পাখিটা পান? লাভবার্ড মাপের খাঁচা স্ট্যান্ডার্ড হচ্ছে 18x18x24। অনেকে আবার 18x18x36 দিতে পারে, তারপরে 20x20x20 দিতে পারে, ঠিক আছে। মোট কথা হচ্ছে আপনার 18 কমে দেওয়া যাবে না, মানে 18x18x24 এই সাইজটা আপনার মিনিমাম থাকবে। এবার আপনার লম্বাতে বাড়ান, আপনি 36 দিতে পারেন, সামনে 18 দিলেন, হ্যাঁ, আপনার লম্বাতে আপনি 36 দিতে পারেন, আপনার হাইটে আপনি আমরা 20 দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে নির্ভর করে হচ্ছে আপনার যে স্পেসের উপর, হ্যাঁ, যে 18x18x36 দিবেন না 18x18x24 দিবেন না 20x20 দিবেন, এটা আপনার জায়গা যার যতটুকু ওতটুকু আপনার মেনটেন করতে হয় মাঠ। কিন্তু আপনার 18x18x24টি ওইটা মাথায় রেখে কিন্তু আপনার খাঁচাটা বানাতে হবে। এই বড় খাঁচাতে লাভবার্ড পাখি পালনের সুবিধাটা কি আর ছোট খাঁচাতে লাভবার্ড পাখি পালনের অসুবিধাটাই? লাভবার্ড পাখি আপনার বড় খাঁচা বলতে বেশি বড়ও দরকার নেই ওদের জন্য জায়গা, ওদের জন্য মিনিমাম যে স্ট্যান্ডার্ড সাইজটা আছে 18x18x24, এটাতে আপনি অনায়াসে এক পেয়ার লাভবার্ড পালতে পারবেন। যদি এর চেয়ে ছোটো যদি হয় খাঁচাটা, তারা কী হবে, তারা ফ্লাই করতে পারবে না, তাদের যে অ্যাক্টিভিটিস না করলে লাভবার্ড অনেক ক্রিয়েটিভ টাইপের, ওদের সাইকোলজিক্যাল ব্যাপারটা অন্যরকম। আপনি ছোটো খাঁচা দিলে ওরা ব্রিড করতে পারবে না, ওদের ফ্যাট জমে যাবে, ফ্লাই করতে পারবে না, ওরা ঠিক মতো নেস্টিংয়ে ওরা আগ্রহ হবে না, ঠিক আছে। যার কারণে হচ্ছে যে মিনিমাম যে সাইজটা, ওই সাইজের নিচে যদি আসলে করে তা ওই আউটপুটটা আপনি পাবেন না। দেখা যায় যে অনেক সময় কিছু মিউটেশন আছে, যেমন নন রিংয়ের অনেক কিছু মিউটেশন দেখা যায় যে কিছু ছোটো খাঁচাও ব্রিড করে, বাট এটা খুব কম, রেজাল্টটা খুব কম। আপনি যদি ইন জেনারেল ধরতে যান তাহলে কিন্তু ওই জিনিসটা হবে না। আপনি যেটা নর্মাল যে সবার সচরাচর যেটা করে 18x18x24 ওটাতে করলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আর দাদা, অনেকে প্রশ্ন করে এই লাভবার্ড পাখির জন্য যে ইটিএর গুঁড়ো কিংবা যাকে বলে গ্রিট কিংবা মিনারেল গুঁড়ো, এগুলো কি দেওয়ার প্রয়োজন আছে কি না? আপনি একজন অভিজ্ঞ লাভবার্ডের ক্ষেত্রে আপনি ইটের গুঁড়ার প্রয়োজন নেই, গ্রিট যেটা লাভবার্ডের দরকার নাই, এটা বেশিরভাগই যে ফিঞ্চ জাভা এগুলোর জন্য প্রযোজ্য, লাভবার্ডের জন্য ইটের গুঁড়ার প্রয়োজন নেই। বাট মিনারেল ব্লক দেওয়া যেতে পারে, আমি মিনারেল ব্লক দিই, মিনারেল ব্লক দিতে পারেন, ক্যালসিয়াম ব্লক দিতে পারেন, ক্যাটেল ফিশ বোন দিতে পারেন, হ্যাঁ, তারপরে ডিমের খোসা গুঁড়া করে দিতে পারেন, তাহলে ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে। যেহেতু এটা খাঁচার পাখি, তো খাঁচার পাখি অনুযায়ী তারা কিন্তু বাইরে থেকে কোনো কিছু ওদের ভিটামিন বলেন, সাপ্লিমেন্ট বলেন, ক্যালসিয়াম বলেন বাইরে থেকে পাবে না, তো ওগুলো আপনি নিজেকেই যোগান দিতে হবে। আর এই যে আপনি খাবারের যে কথাগুলো বা খাবারের রেশিওটা যে আপনি বললেন, এর পাশাপাশি কি পাখির জন্য সাপ্লিমেন্ট ব্যবহার করা যাবে কি না? হ্যাঁ, আপনি পাখির জন্য সফট ফুড তো দিবেন, সিড মিক্স তো দিবেন, সিড মিক্সের পাশাপাশি আপনি সফট ফুড দিবেন, যেমন আপনার আমাদের আশেপাশে যে সবজি আছে, কলমি শাক আছে, পুঁই শাক আছে, তারপরে বিট আছে, গাজর আছে, তারপরে হচ্ছে লেটুস পাতা আছে, হ্যাঁ, তারপরে বরবটি আছে, এগুলো আপনি, তারপরে সিদ্ধ ডিম, এগুলো আপনি দৈনিক সপ্তাহে 2-3 বার আপনি সফট ফুডটা দিলেন। যদি বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি ডেলি সফট ফুড দিতে হবে, এবং সফট ফুড জিনিসটা আপনার খাঁচায় বেশিক্ষণ রাখা যাবে না, এটা 2-3 ঘন্টা আপনি সফট ফুডটা খাঁচায় রাখতে হবে। আর সাপ্লিমেন্ট হিসাবে আপনার মান্থলি ভিটামিন কোর্স আছে, ক্যালসিয়াম আছে, হ্যাঁ, তারপরে এসিবি আছে, এগুলো ভিটামিন এই জাতীয় যে মেডিসিনের যে কোর্সটা, এটা মান্থলি কোর্স করানো ভালো, এটা করাইতে হবে। যেহেতু আপনি বাইরে ওরা এক্সট্রা যেহেতু কোনো মিনারেল ব্লক বা মিনারেল সাপ্লিমেন্ট ভিটামিন যেহেতু আদার্স ওই সবজি থেকে বা সিড থেকে আসতেছে না, সেক্ষেত্রে আপনি এক্সট্রা এগুলো সাপ্লিমেন্ট আপনার সাপোর্টিভ হিসাবে দিতে হবে। দাদা, আপনি এই লাভবার্ড পাখি পালনের এখন থেকে বর্তমান পর্যন্ত আপনি এই লাভবার্ড পাখির ভবিষ্যৎ দিকটা কী দেখছেন? লাভবার্ড পাখির ভবিষ্যৎ এখন খুবই উজ্জ্বল, কারণ হচ্ছে লাভবার্ড এমন একটা পাখি যেটা আপনার কম বেশি সবাই পছন্দ করে, এবং লাভবার্ডের মিউটেশন এত, প্রতিনিয়ত আমরা নতুন মিউটেশন নিয়ে কাজ করতেছি, প্রতিনিয়তই আপনার ওয়ার্ল্ডে বলেন প্রতিনিয়ত মিউটেশন আপডেট হচ্ছে, যার কারণে এটার পিছিয়ে যাওয়া বা এটার অন্ধকার ভবিষ্যৎটা একটু কঠিন হবে। কারণ লাভবার্ড আপনি চাইলেই কিন্তু সহজে পেয়ার আপ করা যাবে না, ওর লাভবার্ড অনেক চুজি হয়, যে বিশেষ করে ফিশার ক্যাটাগরি রিং লাভবার্ডের যে বিষয়টা সেটা ওরা অনেক চুজি টাইপের হয়, আপনি সহজে ওদেরকে দিলেই যে পেয়ার নেবে তেমন না, আপনি ওদের পেয়ার মিলানো একটা কষ্টকর ব্যাপার। পেয়ার মিয়ে না, ওদেরকে ওরকম এনভায়রনমেন্ট দিতে হবে যাতে করে পর্যাপ্ত ডিম বাচ্চা করতে পারে, শান্তভাবে থাকতে পারে, ওরকম এনভায়রনমেন্ট যদি দিতে পারেন তাহলে দেখবেন যে সুন্দরভাবে ওরা জিনিসটা খাপ খাওয়াবে। এবং লাভবার্ড যেহেতু মানে দিলেই সাথে সাথে আপনি 5-6টা বাচ্চা পাবেন সেরকম না, এদের বাচ্চার কোয়ান্টিটিও যেরকম কম,
বাচ্চার প্রোডাকশনও অন্যান্য পাখির তুলনায় যেমন বাজিগরের তুলনায় অন্যান্য পাখির তুলনায় লাভবার্ডের প্রোডাকশন কিছুটা কম, বিশেষ করে রিংবার্ডের তুলনায়, রিংবার্ডের ক্ষেত্রে। তো এই জন্য যেসব পাখির দেখবেন আপনার প্রোডাকশন কম থাকে, সেসব পাখির চাহিদা কিন্তু বেশি থাকবে। আর যেসব পাখি দেখবেন যে প্রোডাকশন অনেক বেশি, সেসব দেখে চাহিদা কমতে থাকবে, কারণ তার প্রোডাকশন অনেক বেশি সবার কাছে আছে। তো লাভবার্ড এমন একটা জিনিস যেটা আপনার একটা মিউটেশনের একটা দিক আছে, তার মধ্যে এটার প্রোডাকশন লেভেল একটা ব্যাপার আছে, ওদের অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। তো সব মিলে লাভবার্ডের ভবিষ্যৎ খুবই ভালো। আর এই এখন প্রায় এই লাভবার্ড পাখি পালন করছে, হ্যাঁ, সেক্ষেত্রে পাখিটা আমরা দেখছি যে আমাদের দেশে পাখিটা ইম্পোর্ট হচ্ছে, আর এই পাখিটা কি এক্সপোর্ট হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কি না? আপনি একজন অভিজ্ঞ ব্রিডার হিসেবে আপনার মতামত প্রকাশ করুন। এখন বাংলাদেশ থেকে আসলে ওরকম লাভবার্ড এক্সপোর্ট হচ্ছে না, বাট করা ওরকম পসিবল হচ্ছে না, কিন্তু এটা অদূর ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে যে লাভবার্ড যাতে এক্সপোর্ট করা যায়, সেই বিষয়ে আসলে আমরা কাজ করতে যাচ্ছি আর কি। আর বর্তমানে এখন যারা লাভবার্ড পাখি পালন করছে, কেহ যদি চায় যে সব কিছু বাদে শুধু এই পাখি পালন করে জীবিকা নির্বাহ করবে, সেক্ষেত্রে আপনি আপনার অভিজ্ঞতার মত থেকে কি সাজেস্ট করবেন? আমার অভিজ্ঞতার মতো সব কিছু আসলে বিসর্জন দিয়ে বা সব কিছু বাদ দিয়ে আসলে লাভবার্ড করা যাবে না। ওকে একটা আগে সার্টেন পিরিয়ড পর আগে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে, একটা বছর আগে এক্সপিরিয়েন্সটা যদি সে নেয়, তারপরে সে আস্তে আস্তে বুঝতে পারবে যে তার এখানে কতটুকু ইনভেস্ট করা উচিত, তার ক্যাপাসিটি কতটুকু, সে আদৌ লাভবার্ডে টিকতে পারবে কি না। হ্যাঁ, সব মিলিয়ে তাকে ওইভাবে সময়টা দিতে হবে, মূল কথা সময় দিতে হবে, ওদের সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝতে হবে, সব কিছু মিলায়ে যে কেউ কোনোটা সেকেন্ডারি ইনকাম হিসাবে এটা নেওয়া যেতে পারে। প্রথমে একটা কোনো ব্যক্তি সেটা তার সেকেন্ডারি ইনকাম হিসাবে নেবে, যখন এটা থেকে একটা ভালো আউটপুট হবে সে তখন এটাকে ফার্স্ট ইনকাম হিসাবে সে এটাকে চলতে পারবে। বর্তমানে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী কিংবা কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রী, গৃহিণী এবং যারা চাকরি থেকে অবসরপ্রাপ্ত, তারা কি এই লাভবার্ড পাখি পালন করতে পারবে? হ্যাঁ, পাখি সবাই কম বেশি পালন করতে পারবে, বাট লাভবার্ডটাও সব আপনি যারা স্টুডেন্ট আছে, যারা গৃহিণী আছে, তারাও তাদের একটা রুম বা বারান্দার মধ্যে সুন্দরভাবে এক দুই পেয়ার তিন পেয়ার ওরা সুন্দরভাবে সেট আপ করতে পারবে। সর্বপ্রথমে কয় জোড়া পাখি দিয়ে পালন শুরু করবে? সর্বপ্রথম ওরা 2 থেকে 3 জোড়া পাখি নিয়ে শুরু করতে পারবে, এবং তারা যারাই শুরু করবে তারা বাচ্চা পাখি কালেক্ট করে শুরু করবে, কারণ বড় পাখি দেখা যায় বা ব্রিডিং পেয়ার দেখা যায়, অনেকে চায় যে আমি ব্রিডিং পেয়ার নিব, আমার বাসায় সাথে সাথে বাচ্চা করবে, জিনিসটা এরকম না। মানে একটা ব্রিডিং পেয়ার কোনো ব্রিডারের ওইখানে সে ওইভাবে সেট করা আছে, 5 বছর 6 বছর যাবৎ সে ওইভাবে সেট করা আছে, এখন ওই পরিবেশ থেকে আপনার পরিবেশে আসবে, সে ওইখানে ও ইউজ টু না, সে ওই পরিবেশে ম্যাচ হবে না, যার কারণে একটা বাচ্চা যদি সে কোনো ভালো ব্রিডারের থেকে বাচ্চা কালেক্ট করে, সে বাচ্চাগুলো একটা ফ্লাইং কেজে সে রেখে দিবে বড় খাঁচায়, তো বাচ্চাগুলো যখন সে নিজে নিজে পেয়ার নেওয়া সেলফ পেয়ার নিয়ে নিবে, তখন সে বাচ্চাগুলোকে সে আলাদা ওই খাঁচায় করে তারপরে সে ওখান থেকে একটা ভালো রেজাল্ট পাবে, কারণ সে ওই পাখি বাচ্চাটাকে সে যেভাবে যাবে ওইভাবে কিন্তু ছোটোবেলার থেকে সে ওইভাবেই ওর মতো করে সে তৈরি করতে পারবে। আর যখন ওই লাভবার্ডটা ওর ঘরে যখন ব্রিড করবে তখন ও ভাববে যে এটাই ওর ঘরে প্রথম ব্রিড। এই জন্য আমার সাজেশন আছে, যারাই বাচ্চা বা লাভবার্ড কালেক্ট করেন সবাই ভালো ব্রিডারের থেকে বাচ্চা কালেক্ট করবেন। দাদা, আমাদের এই দীপ্তরাজা ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু বলবেন? দীপ্ত ইউটিউব চ্যানেলকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে একটা এই প্ল্যাটফর্মে এসে আমাকে কিছু বলার জন্য, এবং এটার আমি দীর্ঘায়ু কামনা করি, এবং আপনারা যারা দেখছেন দীপ্ত চ্যানেল সবাই এটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি এই যে আমাদের চ্যানেলে এসে সুন্দর সুন্দর কথা উপস্থাপন করলেন এবং গঠনমূলক দিক নির্দেশনা, হ্যাঁ, এবং গঠনমূলক পরামর্শ আপনি শেয়ার করলেন, এর জন্য আবারও আপনাকে দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।